আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে হিস্টোরি ব্রাশ টুল। আগের পার্টগুলো যারা মিস করেছেন আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। এখনও আমার চ্যানেলটি তো তারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল, তো হিস্টোরি ব্রাশ টুল দেখাতে আমাদের হচ্ছে এখন আমরা একটা পিকচার নিয়ে আসবো। তো এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো, আপাতত এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন দেখাবো কীভাবে কাজ করতে হয়। তো এখান এখান থেকে হিস্টোরি ব্রাশ টুল, অর্থাৎ আমরা যেই কাজগুলো করব সেটার আগের যে কাজগুলো সেটা থেকে যাবে বা সেটা আমরা দেখতে পাবো এই হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে। সেটা হচ্ছে আমরা এখন এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা স্পট হেলিং ব্রাশ যে কোনো ধরনের ব্রাশ করতে পারি। যেমন এখানে এখানে আমরা ব্রাশ করতেছি অনেকগুলো, এখন এটা আমরা ব্যাকে যাব। যদি কন্ট্রোল জেড দিই তাহলে একবার ব্যাকে যাব, আবার জেড দিলে কিন্তু চলে আসছে। তো এখান এখান থেকে আমরা কন্ট্রোল অল্ট জেড দিলে আমরা একাধিকবার ব্যাকে যেতে পারছি। এখন আমরা যদি এখানে অনেকবার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা সেটা আমরা ব্যাকে যেতে পারবো না, হয়তো 50 বা আমরা তার হয়তো 100, তার বেশি পারবো না। কিন্তু এটা একটা লিমিট দেওয়া আছে, তো সেটা ঠিক করার জন্য অবশ্যই সেটা এখানে যেতে হবে এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে, অর্থাৎ কন্ট্রোল কে দিলে চলে আসবে পারফরমেন্স। পারফরমেন্সে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন হিস্টোরি স্ট্যাটাস, এখানে 50 দেওয়া আছে, এটা আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে হয়তো 200 সামথিং করে দিতে পারেন, 200 250। এখানে 50 ছিল, তার মানে 50 থাকাকালীন আমরা 50 বার পর্যন্ত ব্যাকে যেতে পারতাম এডিট থেকে। স্টিপ ব্যাকওয়ার্ড বা স্টিপ ফরওয়ার্ড বা আন্ডো দিয়ে আমরা ব্যাকে বা আবার আগের অবস্থানে ফেরত আসতে পারতাম। এখন আমরা যতবার কাজ করব সেটা আমরা সম্পূর্ণ দেখতে পারবো। আমরা কোন টুলস দিয়ে কাজ করব, কিভাবে কাজ করব সেটা আমরা দেখতে পারবো। সেটার জন্য আমাকে যেতে হবে উইন্ডো মেনু থেকে, উইন্ডো মেনু থেকে আমাদের যেতে হবে হিস্টোরি। হিস্টোরিতে গেলে আমাদের একটা অপশন চলে আসবে, এখানে আমরা কী টুলস ব্যবহার করতেছি, কখন ব্যবহার করতেছি এবং কিভাবে কিভাবে। আমরা যদি স্পট ব্যবহার করি তাহলে দেখুন এখানে স্পটের টুলস চলে আসছে, এখানে কতবার ব্যবহার করতেছে সেটাও আমরা এখানে দেখতে পারছি। এবং এখান থেকে আমরা ব্লার টুল ব্যবহার করতেছি, এখানে ব্লার দেখতে পারছি। বা আমরা যেই টুলস ব্যবহার করি না কেন সমস্ত টুলস এখানে দেখতে পারছি। আমরা এখন যদি চাই এই হিস্টোরি হিস্টোরি অপশন থেকে আমরা চাই যে এখানে আমরা ডাস্ট টুল ব্যবহার করছি, ব্লার ব্যবহার করছি, আমরা এগুলো কোনোটাই আমরা চাই না, একদম আমরা উপরে চলে যেতে পারে যেতে চাই একবারে। অর্থাৎ কন্ট্রোল জেড দিয়ে আমরা তো বারবার ক্লিক করতে হবে কন্ট্রোলটা জেড দিয়ে, কিন্তু আমরা এক ক্লিকে চলে যেতে পারবো ব্রাশ টুলের কাছে। তো সেটার জন্য ব্রাশ টুলে যখন সিলেক্ট করব তখন আগের যেগুলো আমরা অ্যাপ্লাই করেছি সেগুলো কিছুই থাকবে না, সেটা আমরা এখান থেকে টেনে নিয়ে আমরা এখানে ডিলেটে ছেড়ে দিই তাহলে এগুলো ডিলেটও হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে হিস্টোরি ব্রাশ টুলটার মাধ্যমে আমরা দ্রুত আমাদের যে কোনো আমরা ব্যাকে যেতে পারবো দ্রুত। অর্থাৎ আমরা এখন এখানে আমি দেখাই, আবার আমরা নিচেও কিন্তু যেতে পারবো, চাই যে আমার এই এখানে চলে যাবো আমরা তো এখানে থাকতে পারবো। অর্থাৎ আমাদের ব্রাশ টুল একটাও অ্যাপ্লাই করি নাই সে পর্যন্ত আমরা যেতে পারবো, সেটা প্রথমে যেতে হবে, তাহলে এখানে কিছুই থাকবে না। আবার চাই যে ব্রাশ টুলগুলো ব্যবহার করবো সেক্ষেত্রে এখানে যে কটা ব্যবহার করবো সে পর্যন্ত যেতে হবে, মানে আমাদের যতগুলো অ্যাপ্লাই করা হয়েছে সে পর্যন্ত আমরা এখান থেকে সরাসরি যেতে পারবো। তো আমরা আরও কিছু ব্যবহার করি, ল্যাসো টুল ব্যবহার করলাম, কোলন স্ট্যাম্প টুল ব্যবহার করি, তারপর এখানে আছে হচ্ছে ডাস্ট টুল, এখানে হচ্ছে আমরা ব্লার। তো এখানে দেখুন সবগুলো ব্যবহার করা করেছি এখানে দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি কোনোটাই ব্যবহার করবো না, একদম উপরে চলে যেতে ব্রাশ টুল, এগুলো আমাদের দরকার নাই, সেক্ষেত্রে এখানে আমরা চলে যেতে পারবো সহজে। আবার চাই নিচেই তাহলে আমরা নিচে যেতে পারবো যেগুলো আমরা অ্যাপ্লাই করেছি। তো আসলে আসলে আপনি বুঝতে পারছেন যে কীভাবে হিস্টোরি ব্রাশ টুলটা আসলে কাজ করে থাকে বা আমরা হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে কী কী সুবিধা পেতে পারি। তো হিস্টোরি ব্রাশ টুল নিয়ে আমার আরও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, আমাদের ফটোশপ ফুল কোর্সের মধ্যে দেওয়া আছে। তো এখনও আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস করবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।